তো হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমরা অবশ্যই ভিডিওটা পুরো দেখবে ফার্স্ট আমি এখন বাড়িতে করে জল নিয়ে নিচ্ছি চা বসিয়ে দেবো ওইটাতে করে রোদ্র তাপে আজকে চা বানিয়ে খাবো তোমরা দেখতে থাকবে কিন্তু অবশ্যই ভিডিওটা কি হতে চলেছে ঠালতাতে কি বসাবো অবশ্যই পরে দেখবেন তা এখন চিনি দিয়ে দিচ্ছি তারপরে চাপাতি দিয়ে দেব এখন এই যে দেখুন বন্ধুরা চাপাতি দিয়ে দিচ্ছি আজকে তো অবশ্যই রোদর তাপে চা খেয়ে নেবো তোমরা অবশ্যই আসবে কিন্তু চা খাওয়ার জন্য চা হয় কি না তোমরা দেখতে থাকো চিনি চাপাতি দেওয়ার পর একসাথে গেটে নিলাম তো তোমরা ভাবছিলে থালটাতে কি করব এখন দেখতে পাবে থালটাতে কি করি এখন তেল তেল লাগিয়ে নেব থালটাতে তেল দিয়ে দিলাম এই যে এখন হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি তারপরে তোমরা দেখতে থাকো কি হতে চলেছে ভিডিওটা যে থালে লাগানো কমপ্লিট তারপরে এখন পাপড় পাপড়ে লাগিয়ে নেব এই যে পাপড়ে তেল দিয়ে দিলাম এবার পুরা হিলিয়ে হিলিয়ে ঘষিয়ে ঘষিয়ে সব দিকে তারপরে লাগিয়ে নিচ্ছি তেলটা এই যে লাগানো শেষ রোদড়িতে দিয়ে দিলাম এখন এখন আমি চলে যাব আজকে রোদ্রুর তাপে পাপড় ভাজি আর চা হবে তারপরে আমরা খাবো তোমরা অবশ্যই দেখতে পাবে কিভাবে খাই দশ মিনিটের জন্য রেখে দিলাম দশ মিনিট পরে আবার দেখবো আমি গিয়ে তো তোমরা দেখতে থাকো এই তো দশ মিনিট হয়ে গেলো এখন আমি দেখে নিচ্ছি কতটুকু হয়েছে চা আমার হাজবেন্ডও গিয়েছে দেখুন বন্ধুরা কতটুকু হয়েছে আবার চলে গেলাম রেখে তো রোদ্রুর তাপে চাটা এই যে কালারটা তো পুরো অলমোস্ট চলে আসলো তো দেখুন আমি এখানে আছি আমার হাজব্যান্ড দেখছে এত রোদ্রু মেয়েকে নিয়ে পুরো ছাওয়াতে দাঁড়িয়েছি এই যে দেখে নিন কত রোদ্রু অনেক তাপমাত্রা চা পানিতে গিয়ে হঠাৎ করে দেখি আমাদের নিমন্ত্রণী মানুষগুলো ওই দেখুন চলে যাচ্ছেন আমাদের চা হয়নি বলে তো বন্ধুরা এ চাটা আর পাপড়টা কয়েকখানি সময়ের জন্য ছেড়ে দেবো রোদ্দুতে তারপরে আবার গিয়ে দেখবো কতটুকু হয়েছে তখন অবধি ভিডিওটা তোমরা দেখতে থাকো আর পাশে থাকো আশা করছি তোমরা ভিডিওটা পুরো অবশ্যই লাস্ট অবধি দেখবে তখন তোমরা বুঝতে পারবে সত্যি কি রদ্রু তাপমাত্রায় চা আর পাপড়টা কি হলো কি না তো বন্ধুরা ভিডিওটাকে অল্প ফাস্ট করে দেব। দেবো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিলো তার জন্য অল্প ফাস্ট করে দিচ্ছি তো বন্ধুরা অবশ্যই আরেকবার গিয়ে দেখে নেব চাটা হলো আর পাপড়টা হলো কি না তো তোমরা দেখতে থাকো আমি যাব এখন তো চলে গেলাম তারপর দেখে নিচ্ছি বাবাটা হলো কি না একবার উল্টে দিলাম তারপরে এখন চাটা দেখছি বা অনেক সুন্দর কালার হয়েছে দেখুন এই পুরো লাল হয়ে গিয়েছে রোদ্দুর দেখুন বা তাপমাত্রাটা দেখুন ঠিক আছেন এখানে থাকা যাচ্ছিলো না চাটা এত গরম ছিল তার জন্য তো তাড়াতাড়ি করে এখান দিয়ে চলে গেলাম পাপড় ভাজতে ভাজতে অবশ্যই আমিও পাপড়ের মতো ভেজে যাব তারপর কিভাবে তোমাদেরকে দেখাবো ভিডিওটা পুরো রোদ্রুর তাপমাত্রাটা অনেক বেশি ছিল ছাদে তো পাও রাখা যাচ্ছিলো না তার জন্য বারবার সাইডে চলে যাচ্ছিলাম বন্ধুরা এই যে আমি চলে গেলাম চার পাপড়টা হলো কি না দেখার জন্য তো দেখুন এত তাপমাত্রা আমি উপর দিয়ে দেখতে পাচ্ছি না হ্যাঁ দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে ফাইনালি চাটা হয়ে গেল এই যে আমি খেয়ে নিচ্ছি বা অনেক টেস্টি হয়েছে দেখুন পাঁপড়টা হয়নি অল্প হবে যে তো বন্ধুরা এটা আজকের ভিডিও না এটা দুই মেয়েতে বানিয়েছিলাম রৌদ্র তাপমাত্রা অনেক ছিল তার জন্য তো নেট স্লো ছিল তার জন্য আপলোড করতে পারিনি তো আজকে আপলোড করছি তো বন্ধুরা পাঁপড়টা অর্ধেক হয়ে গেছে পুরোটা হয়নি তার জন্য আবার অল্প সময় রেখে দিলাম রেখে আমি চলে যাচ্ছি আমার ভাই আর আমার হাজব্যান্ড উপরে থাকবে তো লাস্টে দেখাবো আবার কতটুকু হয়েছে তো ভিডিও করতে করতে হঠাৎ করে মোবাইলটা এতই বাতাস দিচ্ছিলো ছাদে মোবাইলটা পরে গিয়েছিল তারপরে আবার উঠিয়া তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো পাপড়টা এখন রোদ্দতেই আছে বর্তমান তারপরে আমার হাজব্যান্ড অল্প উল্টে দিচ্ছে এই যে দেখুন বন্ধুরা অল্পটুকু সময়ের জন্য ছেড়ে দিল তারপরে আবার দেখবে রকি না তো আমি তো আর ছাদে থাকতে পারছিলাম না এত রোদ্রু তার জন্য মেয়েকে নিয়ে চলে গেলাম মেয়ে তো রোদতে থাকতে পারবে না তার জন্য উপরে আমার ভাই আর হাজব্যান্ড ছিল ভাই ক্যামেরা করছিল আর হাজব্যান্ড এই যে দেখছিল এই যে এসে গেল তো দেখুন বন্ধুরা পাপড়টা এখন দেখে নিছে হয়েছে কি না তো ভেঙে নিচ্ছে আমি তো নিচে ছিলাম তার জন্য এখন ভিডিওটা দেখে দেখে বলছি হ্যাঁ ভেঙে নিয়েছে দেখুন কতটুকু হয়েছে এবার খেয়ে দেখছে যতটুকু বন্ধুরা আমি এক্সপেক্ট করেছিলাম ততটুকু হয়নি তবুও খাওয়ার যোগ্য হয়েছে তো আমরা ট্রাই করে দেখলাম আর কি হয় কি না